আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আরে বাহু, আ বাহু, চুলে পার কিছু হয়? খাইছি, সুলানা দুধ বহা রাখছিলাম, দেখতেছি আমরা যা। আ বাহু, আরে কি হুয়া? আ জবাব কেন দিতি? বাহু, চুলার উপর দুধ রাখছি না? জি, আমার মনে ছিল না, পুড়ে গেছে। কেন? পুড়ে গেল কেন? ইখান ঢাকা শহর, তোমাকে গ্রামের বাড়ি পাবে কি? দুধের কেজি 1.5 টাকা। কলম তো আম্মা, আমি ভুলে গেছিলাম। কাই কো ভুল গইতি? কাই কো? আমার ফুলার ভুলে টাকা রোজা করতে জীবনটা তাবা হইয়া যায়, সামছি? আমি তো দোষ স্বীকার করলাম, তো আপনি আমারে এ দাবার হিম্মত আমার চুপ লাগা লাগছে। কাওয়া বুঝা? কুছ তো নেই। কা হুয়া বুঝা? কুছ তো নেই হুয়া। কাই কো? নেই, বাহার সে আওয়াজ উচ্চা লাগা না, ইসলিয়ে পুছা। ও খালা, আমি আর আমার ঘুমাই পড়ছিলাম তো, এই ফাঁকে বিলে পাখির ঘরে আইয়া দুধের পাতিলা ডাকনা ফেলা দিছে। হে আওয়াজে আমি আর আমার একলগে জায়গা হয়ে করছিলাম। হে আওয়াজে শুনছেন? ও আচ্ছা আচ্ছা, হো সকতা। হো সকতা কিউ? বাহু নে জো ভি কাহা ওহি হুয়া। ও জায়গা তোর চুলের হালা জবাব নাই কা? তামাম মহল্লার মধ্যে কিসি লড়কি কো ভি এসা চুল নেহি হ্যায়? হাসা কইতেছ? হ্যাঁ ভাই, তোরে দেখি কি ইমতি পাগল হইছিলাম নাকি? ও পীর জাপড়ে চুল ছাইড়া দিয়া কলস লয়া কম্বল লাচকাতে লাচকাতে পুকুর ঘরে যাবার লাগছে গোসল করবার লাগা। ও এই চিন্দি খা, কেউ আছে যে পাগল এমন না হাল? আহন আজকে কাম করি, তোরে তোরে আজকে বাইস্কোপ দেখতে লই যাবি। না বাইস্কোপ তো দেখছ? তোরে তোরে আজকে শিশুবার গেলে আইম যাবি মেলা ঘুরুম। খালা আগে একটু মায়ের খবর দিলে। মা, ও মা, আচ্ছা বহু, একটু বাত হামে বহুত তাজ্জব লাগা। কালু তো হিয়া পর রহতা আর তুম লোক গাঁও মে, তো কালুর লাগুর তোমরা পাইলে কেম থে? আপনি পোলায় তার দোস্ত রহিমের লগে আমাকে গ্রামে বেড়াতে গেছিল। আমাকে বাড়ি আর রহিমাইকে বাড়ি পোলায় পাশাপাশি। আপনি পোলায় আমার দীক্ষা পছন্দ করে,
তার বাদে রহিম বাইরে দিয়া বাবজানের কাছে প্রস্তাব পাঠায়। আমার বাবজান আচ্ছা আমার পোলায় পয়গাম পাঠাইলো আর তোমার বাপে বিরাজ হয়ে গেল। আপনি তো আমার পুরো কথা নেই করতে দিন। ওই যে আমার সব বুঝা সারা এলা কও বাবজানে আপনাকে কত শিখাইলো হ্যাঁ কইলো আমার বাপ নাই এখন বই বিয়া দিয়ে দিছি বাইতে আমি আর আমার মাই আমার পছন্দই মায়ের পছন্দ। আর তোমার বাপে হেই মায়ের লগে কথা কনের কোনো জরুরত মনে করলো না অমতেই ফাঁস করে বিয়াটা পড়াইয়া দিলি।